হ্যালো ফ্রেন্ডস, অটো স্টুডিও ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের টিউটোরিয়ালটি তোমাদের খুবই কাজে লাগবে বলে আমি মনে করছি, কারণ একটি নতুন ধরনের টিউটোরিয়াল যেটা আমাদের সবসময় দরকার হয়ে পড়ে। ধরো তোমার কাছে কোনো ক্লায়েন্ট এ ধরনের একটি ছবি নিয়ে এলো, যে ছবিটির মুখে অনেক দাগ রয়েছে, কারণ ক্লায়েন্ট তোমাকে বললো যে এই ছবিগুলি তোমার মুখে দাগগুলি উঠিয়ে দিয়ে একটু স্মুথ করে দিতে। তাহলে তুমি এটা স্মুথ করতে পারবে অবশ্যই যদি এই টিউটোরিয়ালটি, আমার এই টিউটোরিয়ালটি তুমি যদি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমার কাছে এই ছবিটির ফেস স্মুথ করা এবং স্কিনটাকে স্মুথ করা এবং দাগগুলোকে তুলে দেওয়া কোনো ব্যাপারই হবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, কোথাও কোনো স্কিপ না করে ভিডিওটি দেখো, কারণ ভিডিওটির অনেক ছোটো ছোটো বিষয় আছে যেগুলি তোমরা যদি বাদ দিয়ে দাও তাহলে হয়তো তোমাদের কাছে প্রবলেম হতে পারে। তো চলো শুরু করা যাক, আমরা ছবিটির কাজ শুরু করি। এই যে দাগগুলি রয়েছে, এই দাগগুলিকে আমরা রিমুভ করে দেবো প্রথমে। কিভাবে করব, চলো আমরা প্রথমে ছবিটির একটা কপি নিয়ে নিচ্ছি। কপি নেওয়ার পরে এখানে ছবিটির একটি নাম দিয়ে দিচ্ছি, ধরো একটা গার্ড নাম দিয়ে দিলাম। গার্ড নাম দেওয়ার পরে এই ছবিটির এয়ার অপশানে গিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব হিলিং ব্রাশ টুলস। ধরো এই টুল প্যানেলে যদি তোমার হিলিং ব্রাশ টুলস না থাকে, তাহলে এই তিনটে ফোটা রয়েছে না, তিনটে ফোটা, এই ফোটার অংশে ছোট অংশে ক্লিক করে রাইট ক্লিক করবে, দেখবে এখানে স্পট হিলিং ব্রাশ টুলস এবং হিলিং ব্রাশ টুলস দুটো আছে। আমাদের হিলিং ব্রাশ টুলস আমরা নেবো। হিলিং ব্রাশ টুলস নিয়ে আমরা কি করবো, ছবিটা যে অংশটি স্মুথ দেখাবে আমরা ঠিক সেই অংশের একটা স্যাম্পেল নিয়ে নেবো। স্যাম্পেল তো হিলিং ব্রাশে যাই, হিলিং ব্রাশ টুল নিলাম, এখন এখানে ওয়ার্ল্ড ক্লিক করে দেখো এখানে স্যাম্পেল এবং প্যাটার্ন, এখানে ওয়ার্ল্ড ক্লিক করে ঠিক এই অংশটি আমরা নিচ্ছি, এই অংশটি ক্লিক করলাম। এখন আমরা কি করব না, এগুলোকে আমরা এটা ওকে করে নিচ্ছি, এভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে আমরা এটাকে ওকে, আমরা খুব ধৈর্য সহকারে আমরা এগুলোকে রিমুভ করে দেব। একটু সময় লাগবে প্রথম প্রথম, একটু সময় লাগবে, ধৈর্য সহকারে বন্ধুরা তোমরা দেখো আমি আস্তে আস্তে এটা করে নিচ্ছি, একটু সময় লাগবে বন্ধুরা, তোমরা এটা দেখো আমি একটু তাড়াতাড়ি এটাকে করে নিচ্ছি। সাইডের গুলো একটু যত্ন করে পড়ে নেবে। গলা তো যে অংশে স্পট গুলো রয়েছে সেগুলো একটু রিমুভ করে দিচ্ছি। দেখো এর হাতের বাহুগুলোতেও আছে যে লাল স্পট রয়েছে, সেটাও আমরা করে দিচ্ছি। এর হাতেও হালকা করে রয়েছে, সেটাকে আমরা, তবে মোটামুটি দেখো ছবিটির স্পট গুলোকে আমরা রিমুভ করে দিয়েছি। এখন এই ছবিটির একটি ডুপ্লিকেট নিয়ে আমরা গার্ড কপি করার পরে, গার্ড কপি হয়েছে এখানে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। স্মার্ট অবজেক্ট করার পরে ছবিটিতে আমরা যাচ্ছি ব্লেন্ডিং অপশানে, আবার বলছি কনভার্ট টু লেয়ার প্যানেলে গিয়ে, লেয়ার প্যানেলে গিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে ছবিটিতে আমরা ব্লেন্ডিং অপশানে যাওয়ার পরে ভিভিড লাইট, ভিভিড লাইট করার পরে আমরা যাবো ইমেজি, ইমেজি যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টের পর ইনভার্ট। আমরা কিবোর্ড থেকেও কন্ট্রোল আই প্রেস করে করতে পারে, আমরা এখান থেকে করে নিলাম। ইনভার্ট করে নেওয়ার পরে আবার আমরা যাবো ফিল্টার, ফিল্টারে যাওয়ার পরে ব্লার, সরি আদার্স এবং হাইপাস, আমরা এই যে রেডিয়াস পিক্সেলটা রয়েছে 4.0 এখন রয়েছে, এটা আমরা ইচ্ছে করে এদিকে কমিয়ে বা বাড়িয়ে আমরা প্রয়োজন মতো করে নিতে পারবো। কিন্তু কতটুকু করবো এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ততটুকু করবো যতক্ষণ পর্যন্ত না এখানে যে সমস্ত দাগগুলি ছিল সেই দাগগুলি অমিট হয়ে যাচ্ছে, অর্থাৎ যদি দেখা যায় তাহলে আমাদেরকে আরও একটু বাড়াতে।
আমরা 4 পয়েন্ট আমরা রাখছি, এই অবস্থায় রাখলাম, এরপরে ওকে করলাম। এরপরে আবার যাব ফিল্টার, ফিল্টারে গিয়ে ব্লার, ব্লারে গিয়ে যাবো গোসান ব্লার, গোসান ব্লারে গিয়ে আমরা একই রকম ভাবে আবার রেডিয়াস, এখানে রয়েছে রেডিয়াস পিক্সেল 2.2 এ রয়েছে ডিফল্ট, আমরা এটা বাড়িয়ে বা কমিয়ে আমাদের প্রয়োজন মতো এটা করে দিতে পারি। এইভাবে করে দিলাম, করে নেওয়ার পর এটাকে ওকে করলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এটা একে আমরা স্মুথ করব, এর যে সফট আছে সে সফটেনিং আমরা করব। এরপরে ছবিটির আমরা একটা লেয়ার মাস্ক করে নেব, এখানে লেয়ার মাস্কে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে লেয়ার মাস্কে ক্লিক করে নিলাম। লেয়ার মাস্কে ক্লিক করার পরে এইটাকে আমরা ইনভার্ট করে নেব, কন্ট্রোল আই, তোমরা জানো কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট হয়ে গেল। ইনভার্টের পরে ব্রাশ হয়ে, ব্রাশ হয়ে যাওয়ার পরে আমরা ব্রাশ সাইজটা বড় বা ছোট করে নিতে পারবো। আমরা দেখে নিতে হবে যে এখানে ওপাসিটি 100%, তো ফ্লো 100%, স্মুথিং। গলাটাও করে দিলাম, দেখো আগে এবং পরে, এ আগে এরকম পরে স্মুথ হয়েছে। এরপরে এই ছবিটির একটা স্ক্রিনশট আমরা নিয়েছি, স্ক্রিনশট তোমরা নিতে জানো কন্ট্রোল শিফট অল্ট ই প্রেস করলে স্ক্রিনশট, স্ক্রিনশট আমরা হয়ে গেল। এখন এটার এখানে নাম আমরা দিচ্ছি ছবিটাকে, সার্ভ করব, সার্ভ করব। এখন এই ছবিটা সার্ভ করার জন্য এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পরে ফিল্টারে যাচ্ছি, ফিল্টার র ফিল্টারে যাব, র ফিল্টারে গিয়ে আমরা বেসিকে যাব, বেসিকে গিয়ে এই ক্ল্যারিটি, ক্ল্যারিটি রয়েছে সেটাকে কিছুটা কমিয়ে দেবো, ক্ল্যারিটি কমিয়ে দিয়ে টেক্সচারটা একটু বাড়িয়ে দেবো। টেক্সচারটাকে একটু বাড়িয়ে দিলাম, আমার পছন্দ মতো প্রয়োজন মতো টেক্সচার বাড়িয়ে দিলাম। এরপরে আমরা যাবো ডিটেল, ডিটেলে গিয়ে ডিটেল রয়েছে, ডিটেল ডিটেলে গিয়ে এর শার্পেনিংটা আমরা বাড়িয়ে দিচ্ছি। শার্পেনিং বাড়িয়ে দেওয়ার পর নয়েজ রিডাকশন একটু বাড়িয়ে দিচ্ছি এবং কালার নয়েজ আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। তোমরা ছবিটাকে দেখতে পাচ্ছ যে আগের তুলনায় আগে কি ধরনের অবস্থায় ছিল, অনেকগুলো দাগ ছিল মুখের মধ্যে, এখন কিন্তু মুখে কোনো দাগ নেই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আগের ছবি এবং পরের ছবি কতটা চেঞ্জ হয়েছে। তো আমরা এটাকে ওকে করে দিচ্ছি, ওকে করে দেওয়ার পর দেখো আগে এরকম ছিল, তারপরে এরকম ছিল, তারও আগে এরকম ছিল, দেখো ছবিটা এরকম ছিল। তো আমরা এ ধরনের করে নিয়েছি, আমরা সার্ভ করে নিয়েছি ছবিটি। এরপরে আমরা যাচ্ছি ছবিটির লিপসে একটু কালার দিতে, লিপস কালারটা একটু বাড়িয়ে দিতে যাচ্ছি। তখন আমরা কি করব, তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে সলিড কালারে যাব, সলিড কালারে গিয়ে আমরা কি করব না, লিপ কালারটা রেড অংশে রেডি রাখবো, অর্থাৎ আমরা যে কালার চাইব ঠিক সেই কালারেই আমরা দেবো। এরপরে যাব ব্লেন্ডিং অপশান, ব্লেন্ডিং অপশানে গিয়ে আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পরে তার ওপাসিটি আমরা একটু কমিয়ে নেব। অপাসিটি কমিয়ে নেওয়ার পরে যে লেয়ার প্যানেলে আছে সেটাকে আমরা ইনভার্ট করবো, কন্ট্রোল আই করে ইনভার্ট করার পরে ব্রাশ টুলে যাব। এরপরে আমরা ব্রাশ টুলে যাচ্ছি, ব্রাশ টুলে গিয়ে ছবিটি আমরা দেখে নেবো যে এই অংশে সাদা রয়েছে। এখন ব্রাশ টুলে গিয়ে আমরা এটা লিপে কালার দেবো, আমাদের প্রয়োজন মতো, প্রয়োজন মতো ব্রাশ সাইজটা করে নেব এবং খুব সূক্ষ্মভাবে আমরা এই লিপ কালারটা একটু করে নেব। বন্ধুরা খুব সূক্ষ্মভাবে এই লিপে কালার পেন্ট করবে। এরপরে আবার ওপাসিটিটাকে একটু বাড়িয়ে দেবো, 100% করব। লেয়ার স্টাইলে গিয়ে
ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা লেয়ার স্টাইল প্যানেল আমরা দেখতে পাচ্ছি, এই লেয়ার স্টাইল প্যানেলটাকে আমরা বাম দিকে সরিয়ে নিয়ে আসব কিছুটা এখানে, তারপরে ব্রেক করব এটাকে। ব্রেক করলাম এবং এই অংশটাকে একটু ডান দিকে সরিয়ে নিয়ে যাব। সরিয়ে নিয়ে গিয়ে আমার প্রয়োজন মতো অংশে গিয়ে আমরা একটা ব্রেক করব। এরপরে আমরা এটাকে ওকে করব। এরপরে আমরা যাব ফিলার অপশন, প্রপার্টিসে গিয়ে, এখানে প্রপার্টিস রয়েছে, প্রপার্টিসে গিয়ে আর প্রয়োজন মতো ফিলার করব। আমরা লিপে আমরা ইচ্ছে মতো কালার দিয়েছি, এই কালার যদি মনে হয় যে একটু বেশি রেড মনে হচ্ছে তাহলে তুমি ওপাসিটা একটু কমিয়ে দেবে, ওপাসিটিটা একটু কমিয়ে দেবে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে ছবিটি মুখে প্রচুর পরিমাণে দাগ ছিল, স্পট ছিল, ব্লেমিশিস ছিল, তারপরে পিম্পল ছিল, যে ধরনের স্পট থাকুক না কেন, তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি আশা করছি তোমরা এই ছবিটি ঠিক এত সুন্দরভাবে তার স্কিনটাকে তোমরা স্মুথ করে দিতে পারবে। তোমরা নিজের চোখে দেখলেই কীভাবে একটি ছবির পরিবর্তন হয়ে গেল এবং তার ফেস কত স্মুথ হলো এবং সফট হলো, এবং সেই সঙ্গে কীভাবে তাদের লিপসে কালার দেওয়া হলো। যারা আমার চ্যানেলে প্রথম তাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে থাকবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমরা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকো, সঙ্গে থাকো, ধন্যবাদ।